वेलकम बैक। आज हम पढ़ब सेक्स लिंक्ड इनहेरिटेंस बा लिंग संयोजित जीनेर उत्तराधिकार। लिंग संयोजित जीन आमरा कादेरके बोलब? आमरा जानी मानुषेर क्षेत्रे एक जोड़ा सेक्स क्रोमोजोम आछे। महिलादेर क्षेत्रे एई एक जोड़ा सेक्स क्रोमोजोम हलो दुटी एकई रकमेर दुटी एक्स, एवं पुरुषदेर क्षेत्रे एई सेक्स क्रोमोजोम जोड़ाते दुटी भिन्न प्रकारेर क्रोमोजोम थाके, যাদেরকে আমরা জানি এক্স এবং ওয়াই। এখন এই এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, এদের মধ্যে বেশ কিছু জিন আছে যে জিনগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। বিশেষ করে এক্স ক্রোমোজোমের মধ্যে থাকা জিনগুলির এই যে বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়া, তাকে আমরা বলব সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত জিনের উত্তরাধিকার। ক্লিয়ার? আমরা বর্ণান্ধতার জন্য দায়ী যে জিন, সেই জিনটি কিভাবে পিতামাতা থেকে সন্তান সন্ততিদের দেহে সঞ্চারিত হয় সে সম্পর্কে আজকে জানব। তো প্রথমেই জেনে নিই যে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা বলতে আমরা কি বুঝব। যে বৈশিষ্ট্যের জন্য কোনো মানুষ বর্ণ চিনতে ভুল করে তাকে বর্ণান্ধতা বলে। তাকে কি বলে? বর্ণান্ধতা বলে। এই বর্ণ চিনতে না পারার উপর নির্ভর করে আমরা বর্ণান্ধতাকে কয়েকটি ভাগে ভাগ করতে পারব। নাম্বার ওয়ান, প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া কাকে আমরা বলবো? প্রোটানোপিয়া। না, লাল বর্ণ চিনতে যদি আমাদের অসুবিধা হয় তাহলে তাকে আমরা বলবো প্রোটানোপিয়া। এখন লাল বর্ণ চিনতে না পারাকে, তার মানে আমরা বলতে পারি লাল বর্ণান্ধতা। অর্থাৎ লাল বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া হল লাল বর্ণ চিনতে না পারা। ক্লিয়ার? বেশ, নেক্সট আমরা আসি ডিউটেরানোপিয়া, যাকে আমরা বলছি সবুজ বর্ণান্ধতা। অর্থাৎ এক্ষেত্রে কি ঘটবে? না, মানুষটি সবুজ বর্ণকে চিনতে পারবে না। তাহলে সবুজ বর্ণ চিনতে না পারাকে আমরা বলছি ডিউটেরানোপিয়া। ক্লিয়ার? তৃতীয়, ট্রাইটেনোপিয়া। ট্রাইটেনোপিয়াকে আমরা বলব নীল বর্ণান্ধতা। অর্থাৎ নীল বর্ণ চিনতে না পারা। বেশ, তাহলে আমরা দেখছি তিন ধরনের বর্ণান্ধতা। একটি হলো প্রোটানোপিয়া, অর্থাৎ লাল বর্ণান্ধতা, যে ক্ষেত্রে মানুষের লাল বর্ণ চিনতে অসুবিধা হয় বা চিনতে পারে না। দ্বিতীয় আমরা দেখছি ডিউটেরানোপিয়া, অর্থাৎ সবুজ বর্ণান্ধতা, যে ক্ষেত্রে সবুজ বর্ণকে চিনতে অসুবিধা হয়। তিন নম্বর আমরা দেখছি ট্রাইটেনোপিয়া বা নীল বর্ণান্ধতা, যে ক্ষেত্রে নীল বর্ণ চিনতে অসুবিধা হয়। ক্লিয়ার? এখন দেখে নিই যে কালার ব্লাইন্ডনেসের জন্য দায়ী জিনটি ঠিক কোথায় অবস্থান করে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি অবস্থান করে এক্স ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে, এবং এই জিনটি হল প্রচ্ছন্ন বা রিসিসিভ প্রকৃতির। এটি হল প্রচ্ছন্ন প্রকৃতির। বেশ, এখন দেখি এই জিনটির বহিঃপ্রকাশ কিভাবে সংঘটিত হয়। মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স এক্স, এই দুটিতেই বর্ণান্ধতার জন্য দায়ী জিন থাকতে পারে। যদি মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমে এই প্রচ্ছন্ন জিনটি থাকে তাহলে মহিলাটি বর্ণান্ধ হবে। এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখতে পারি, সেটা হলো যে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস ডবল রিসেসিভ কন্ডিশনে প্রকাশিত হয়। অর্থাৎ হোমোজাইগাস অবস্থাতে একটি প্রচ্ছন্ন জিন আসলে তবে সেই জিনটি প্রকাশিত হয়, নচেত এটি প্রকাশিত হয় না। এক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমে এই জিনটি আছে, কারণ এটিকে আমরা হোমোজাইগাস অবস্থা বলব, তাই এক্ষেত্রে জিনটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ মহিলাটি বর্ণান্ধ হয়েছে। ক্লিয়ার? বেশ, এখন দুটি এক্স ক্রোমোজোমের একটিতে এই জিনটি থাকতে পারে, সেক্ষেত্রে এই মহিলাকে আমরা বলব বাহক। অর্থাৎ এই রোগটিকে ওই মহিলাটি বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু নিজে এফেক্টেড বা নিজে এই রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে না। ক্লিয়ার? বেশ, যদি দুটি এক্স ক্রোমোজোমে এই জিনটি না থাকে তাহলে তাকে আমরা বলব স্বাভাবিক। তাকে আমরা বলব স্বাভাবিক।
অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই জিনটি কিভাবে প্রকাশিত হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে না, যদি আমি পুরুষদের ক্ষেত্রে ভাবি সেক্ষেত্রে দুটি ভিন্ন প্রকারের ক্রোমোজোম এক্স এবং ওয়াই। এখন এই এক্স ক্রোমোজোমে জিনটি যদি থাকে তাহলে অবশ্যই পুরুষটি বর্ণান্ধ হবে, এটি বর্ণান্ধ। এখন প্রশ্ন হতে পারে মহিলাদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোমে জিনটি ছিল অথচ সেটি বাহক হয়েছিল, পুরুষদের ক্ষেত্রে ওই এক্স ক্রোমোজোমে জিনটি আছে অথচ এটি বর্ণান্ধ, কেন না? যেহেতু একটি এক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে থাকে তাই এই জিনটির যে বহিঃপ্রকাশ তাকে রুখে দেওয়ার জন্য যে ডোমিনেন্ট বা প্রকট জিনের দরকার সেই জিনটি থাকার জন্য আরেকটি এক্স ক্রোমোজোমের দরকার ছিল। এক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম তাই এই প্রচ্ছন্ন জিনটি অবশ্যই প্রকাশিত হবে। এক্ষেত্রে আমরা একে বলতে পারি হেমিজাইগাস অবস্থা। কি বলবো? হেমিজাইগাস অবস্থা, অর্থাৎ হেমিজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন জিন প্রকাশিত হয়, এটি আমাদের মনে রাখতে হবে। বেশ, আরেকটি সম্ভাবনা তৈরি হতে পারে এক্স এবং ওয়াই, অর্থাৎ যদি এক্স ক্রোমোজোমে পুরুষদের ক্ষেত্রে জিনটি না থাকে তাহলে কি করবে না, তাহলে পুরুষটি অবশ্যই স্বাভাবিক হবে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বাহক দেখব না, হয় এফেক্টেড বা রোগগ্রস্ত হবে বা সেটি স্বাভাবিক হবে। বেশ, এখন আমরা এই বিষয়গুলিকে মাথায় রেখে কতগুলি সমস্যা, ছোট ছোট সমস্যা যেগুলি পরীক্ষায় আসে সেগুলিকে সমাধান করব। চলে আসি প্রথম সমস্যায়। প্রথম সমস্যাটি হল একজন স্বাভাবিক মহিলা যদি বর্ণান্ধ পুরুষকে বিবাহ করে তবে তাদের সন্তান সন্ততিদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ। প্রথমে লিখব স্বাভাবিক মহিলা অর্থাৎ এক্স এক্স, স্বাভাবিক মহিলা অর্থাৎ এই বর্ণান্ধের জন্য দায়ী জিনটি নেই, এক্ষেত্রে দুটি স্বাভাবিক এক্স ক্রোমোজোম। তার সাথে বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ মানে আমরা কি লিখবো, এক্স ক্রোমোজোমে সেই জিনটি থাকবে, এটি হচ্ছে হেমিজাইগাস অবস্থা, সেখান থেকে প্রকাশিত হবে, এটা আমরা জানি। তাহলে এক্স জিনটি আছে এবং ওয়াই। এবার কি ঘটনা ঘটবে, প্রথমে গ্যামেট তৈরি হবে, অবশ্যই এক্ষেত্রে দুটি গ্যামেট তৈরি হবে, আমরা জানি গ্যামেট কিভাবে তৈরি হয়, এক্ষেত্রে দুটি এক্স এক্স। পুরুষদের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হবে একটি এক্স এবং এই অবশ্যই সি জিনটি এক্ষেত্রে আছে আমরা দেখতে পাচ্ছি এবং একটি ওয়াই। এখন এই গ্যামেটগুলির মধ্যে যদি মিলন ঘটে তাহলে কি ঘটনা ঘটবে, বেশ, এই ডিম্বাণু এবং শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে এক্স এক্স এবং এই সি জিনটি এক্ষেত্রে আছে, এটির সাথে ওয়াই ক্রোমোজোম যুক্ত গ্যামেটের মিলন ঘটলে এক্স ওয়াই, এক্ষেত্রে জিনটি নেই, এটির সাথে এটি যদি নিষিক্ত হয় এক্স আছে, এক্ষেত্রে এক্স এবং ওয়াই। তাহলে এই হলো আমার অফস্প্রিং বা অপত্য। এখন বাহ্যিক দিক দিয়ে যদি আমরা দেখি এক্স এক্স, এটি মহিলা, অবশ্যই মহিলা, এবং একটি জিন থাকার জন্য সেই মহিলাকে আমরা কি বলবো, হ্যাঁ এটি হলো বাহক মহিলা, এটি হলো বাহক মহিলা, তাহলে লিখলাম বাহক মহিলা। এক্স ওয়াই, এক্স ওয়াই কি স্বাভাবিক পুরুষ, তাহলে এক্স ওয়াই যেহেতু পুরুষ আমরা জানি এটি হলো স্বাভাবিক, স্বাভাবিক পুরুষ, ক্লিয়ার? বেশ, পরের কম্বিনেশন কি, এক্স এক্স কিন্তু একটি কালার ব্লাইন্ডের জন্য দায়ী জিন আছে, তাহলে একে আমরা কি বলবো, একই রকম বাহক, যে দেখতে পেয়েছি বাহক, তাহলে লিখলাম বাহক মহিলা। এবং এক্স ওয়াই, এক্ষেত্রেও জিনটি নেই, অর্থাৎ এটিও স্বাভাবিক, ও এক্স ওয়াই অর্থাৎ পুরুষ, স্বাভাবিক পুরুষ। ক্লিয়ার? এবার প্রশ্নে কি আছে, না সন্তান সন্ততিদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ, এ সম্ভাবনা কত শতাংশ না? আমরা এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সামগ্রিকভাবে যদি সন্তান সন্ততিদের মধ্যে শতাংশ জানতে চাই তাহলে সব সন্তান সন্ততিদেরকে আমরা 100% ধরব। ক্লিয়ার? কিন্তু অনেক সময় প্রশ্নতে খুব ছোট ছোট টুইস্ট থাকে, যেরকম সন্তান সন্ততিদের না বলে শুধু পুত্র সন্তানদের এই রোগটি হওয়ার সম্ভাবনা কত শতাংশ, বা কন্যা সন্তানদের কত শতাংশ বাহক হবে, এইরকম প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আমরা
যদি পুরুষদের ক্ষেত্রে শতাংশ জানতে চাই তাহলে মোট যে পুরুষ সেই পুরুষকে আমরা 100% ধরে নেব, তখন পুরুষ কে বলবো 100%। যদি স্ত্রীদের মধ্যে শতাংশ হিসেবে আমরা আমাদের কাছ থেকে চাই তাহলে স্ত্রীদের যে সংখ্যা সেই সংখ্যাটিকে আমরা 100% ধরব। এক্ষেত্রে সন্তান সন্ততিদের বর্ণান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তো সন্তান সন্ততি সবগুলিকে তাহলে আমরা 100% ধরব। বেশ, এখন দেখি এক্ষেত্রে একজনও কি বর্ণান্ধ আছে? নেই। তাহলে বর্ণান্ধ 0%। ক্লিয়ার? বেশ, এখন যদি বাহক মহিলা বাহক কত শতাংশ এটা জানতে চাই তো তাহলে আমরা কি লিখতাম? না, বাহক সমান মোট 4টি অফস্প্রিং, তার দুজন মহিলাই বাহক, অর্থাৎ দুজন বাহক, তাহলে দুজন 4×2 অর্থাৎ 50% বা 50%, অর্ধেক 50% বাহক। আর স্বাভাবিক কত শতাংশ? বেশ, স্বাভাবিক আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরুষদের 2টি হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ 4×2 স্বাভাবিক, এক্ষেত্রে স্বাভাবিক তাহলে 50%। ক্লিয়ার? এখন এক্ষেত্রে যদি পুরুষ এবং স্ত্রী আলাদাভাবে বলতো তাহলে কিভাবে লিখতাম? না, পুরুষদের মধ্যে 100% হলো স্বাভাবিক, পুরুষদের মধ্যে বর্ণান্ধ কেউ আছে কি? নেই। তাহলে এই দুটি পুরুষের মধ্যে যদি আমরা ভাবতাম তাহলে পুরুষদের স্বাভাবিক সমান 100%, পুরুষদের মধ্যে বর্ণান্ধ 0%, 0%, পুরুষদের বাহক না, পুরুষদের বাহক হয় না। স্ত্রীদের ক্ষেত্রে যদি আমি ভাবতাম তাহলে কি? না, স্ত্রীদের ক্ষেত্রে বর্ণান্ধ কত শতাংশ? স্ত্রীদের ক্ষেত্রে বর্ণান্ধ একজনও নেই, অর্থাৎ 0%। স্ত্রীদের ক্ষেত্রে স্বাভাবিক কত শতাংশ? একজনও কি স্বাভাবিক আছে? না, দুজনেই বাহক, অর্থাৎ এক্ষেত্রে স্বাভাবিকও 0%। স্ত্রীদের ক্ষেত্রে বাহক কত শতাংশ? না, স্ত্রীদের বাহক যতগুলি স্ত্রী সবকটি বাহক, অর্থাৎ বাহক হবে 100%। বেশ, তাহলে শুধু সন্তান সন্ততিদের মধ্যে যদি আমরা হিসেবটা দেখি তাহলে এরকম হবে, বর্ণান্ধ 0%, বাহক 50%, স্বাভাবিক 50%। যদি পুরুষ এবং স্ত্রী আলাদাভাবে আমরা হিসেব দেখি তাহলে কি দেখবো? না, পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক 100%, পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধ 0%। স্ত্রীদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি দেখবো? না, বর্ণান্ধ হলো 0%, স্বাভাবিক 0% এবং বাহক হলো 100%। তাহলে একজন স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের বিবাহ সংঘটিত হলে তাদের সন্তান সন্ততিদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হলো 0%। ক্লিয়ার? আশা করি বিষয়টি খুব পরিষ্কার ভাবে তোমরা বুঝতে পেরেছ। এখন চলে আসি পরের একটি সমস্যা। বেশ, চলে আসছি পরের সমস্যাতে। পরের সমস্যাটি কি? না, বর্ণান্ধ মহিলা যদি স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তবে তাদের সন্তান সন্ততিদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? ক্লিয়ার? বেশ, তাহলে লিখি বর্ণান্ধ মহিলা। বর্ণান্ধ মহিলা বলতে আমরা কি লিখবো? দুটিতেই এই প্রচ্ছন্ন জিনটি আছে, অর্থাৎ বর্ণান্ধ মহিলা আমরা লিখছি এক্স এক্স, দুটিতেই আমরা এই সি জিনটি লিখবো। এখন এই প্রসঙ্গে আমি একটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে জিন লেখার সময় এক্স ক্রোমোজোমেতে আমি বিভিন্ন ভাবে লিখতে পারি। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটিকে আমরা লিখতে পারি এরকম ভাবে, আর অন্য ক্রোমোজোমটিকে আমি ফাঁকা রাখতে পারি, বা এক্ষেত্রে আমি প্লাস সি এভাবে লিখতে পারি, অর্থাৎ প্লাস ডোমিনেন্ট বা প্রকট জিন, আর সি এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন, বা আমি এরকম ভাবে লিখতে পারি, অর্থাৎ একটিতে ক্যাপিটাল সি লিখেছি ডোমিনেন্ট বা প্রকট বোঝানোর জন্য, আর একটিতে স্মল সি লিখেছি প্রচ্ছন্ন জিন লেখার জন্য। তাহলে বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে আমরা লিখলাম এক্স সি এক্স সি। এটা স্বাভাবিক পুরুষ আমরা জানি এক্স এবং ওয়াই। ক্লিয়ার? বেশ, এক্ষেত্রে গ্যামেট তৈরি হবে আমরা জানি, দুটি গ্যামেট, দুটিতেই এই বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি থাকবে, এক্ষেত্রে দুটি গ্যামেট তৈরি হবে এবং দুটি স্বাভাবিক। এখন এদের মধ্যে যদি
নিষেক সংঘটিত হয় তাহলে এই ক্ষেত্রে এই দুটি হবে এক্স সি এক্স, এটির সাথে এটি যদি সংঘটিত হয় তাহলে এক্স সি এবং ওয়াই, এটির সাথে এটি এক্স সি এবং এক্স, এই ডিম্বাণু এই শুক্রাণু এক্স সি ওয়াই। বেশ, এখন বাহ্যিক দিক দিয়ে এদের লিঙ্গ আমরা লিখে ফেলি, এক্স এক্স মহিলা অবশ্যই, এটি মহিলা, এক্স ওয়াই এটি পুরুষ, এক্স এক্স এটিও মহিলা, এক্স ওয়াই এটি পুরুষ। এখন দেখি এদের পূর্ণাঙ্গ হওয়ার সম্ভাবনা কিরকম। এক্স সি এক্স এটি হেটেরোজাইগাস অবস্থা, অর্থাৎ একটিতে মাত্র প্রচ্ছন্ন জিনটি আছে, তাই এটি বাহক মহিলা, কারণ আমরা কন্ডিশন দেখেছি এক্ষেত্রে এটি হলো বাহক মহিলা, লিখলাম বাহক মহিলা। এক্স সি ওয়াই একটি এক্স ক্রোমোজোম তাতেই এই জিনটি আছে, তাহলে এটি অবশ্যই বর্ণান্ধ হবে, আমরা পুরুষদের ক্ষেত্রে আগে শিখেছি, তাহলে এটি হলো বর্ণান্ধ পুরুষ। এক্স সি এক্স এটি হেটেরোজাইগাস অবস্থাতে আছে, তাহলে এটি হবে কি না বাহক, এটি আমরা দেখেছি এটি হচ্ছে বাহক। পরে এক্স সি ওয়াই একটি এক্স ক্রোমোজোম তাতেই প্রচ্ছন্ন জিনটি আছে, তাহলে এটি হবে অবশ্যই বর্ণান্ধ, এটা আমরা দেখেছি এটি হচ্ছে বর্ণান্ধ, ক্লিয়ার। এবার শতাংশের হিসেব করি, সামগ্রিকভাবে যদি আমরা 100% ধরি তাহলে বর্ণান্ধ আমরা কতগুলি পাচ্ছি, বর্ণান্ধ 1 2, অর্থাৎ দুটি বর্ণান্ধ পাচ্ছি, চারটি ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা দুটি পাচ্ছি বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ হলো, বর্ণান্ধ হলো মোট 50%, অর্ধেক। স্বাভাবিক কত, স্বাভাবিক এটি বর্ণান্ধ পুরুষ, এটি বাহক মহিলা, এটি পুরুষ বর্ণান্ধ, এটিও বাহক মহিলা, অর্থাৎ একজন স্বাভাবিক নেই, তাহলে স্বাভাবিক হলো 0% সামগ্রিকভাবে। এখন বাহক কত শতাংশ, লিখলাম বাহক, বাহক দেখি একজন দুজন, অর্থাৎ চারজনের দুজন হলো বাহক, অর্থাৎ 50%। এই গেল সামগ্রিক শতাংশের হিসেব। এবার আলাদাভাবে যদি আমরা হিসেব করি মহিলাদের ক্ষেত্রে আমরা কি দেখব, বাহক মহিলা কত শতাংশ, আমরা দেখতে পাচ্ছি দুটি মহিলা এক্ষেত্রে, তার দুটি বাহক, তাহলে বাহক মহিলা হলো 100%। বাহক মহিলা যদি 100% হয় তাহলে স্বাভাবিক 0% হবে অবশ্যই, এবং বর্ণান্ধ হবে 0%, তাই তো, কারণ সামগ্রিকভাবে 100% আমরা হিসেব করব, তাহলে বর্ণান্ধ মহিলা এক্ষেত্রে, বর্ণান্ধ মহিলা এক্ষেত্রে 0%, এবং স্বাভাবিক মহিলা যদি আমরা বলি তাহলে স্বাভাবিক মহিলা হলো 0%। অপরদিকে আমরা যদি পুরুষের কথা ভাবি তাহলে দুটি পুরুষ এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বাহক হয় না সেটা আমরা জানি, তাহলে বর্ণান্ধ পুরুষ হলো কত না, দুটি পুরুষের মধ্যে দুটি বর্ণান্ধ, তাহলে কত শতাংশ, 100%, ঠিক তাই, বর্ণান্ধ পুরুষ হলো 100%। এক্ষেত্রে স্বাভাবিক পুরুষ তাহলে কত, যদি বর্ণান্ধ পুরুষ 100% হয় স্বাভাবিক পুরুষ আর কত শতাংশ হবে, 0%, কারণ সামগ্রিকভাবে 100% হবে, ক্লিয়ার। আশা করি বিষয়টি খুব পরিষ্কারভাবে তোমাদের কাছে উপস্থাপিত হয়েছে, এবং আরও বেশ কিছু সমস্যা ছোট ছোট হয়, আমরা এই সমস্যাগুলি আর সমাধান করব না, হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের জন্য সমস্যাগুলি দেবো, তোমরা বাড়িতে এগুলিকে অভ্যাস করো।